মাই চ্যানেল আপনারা দেখছেন শান্তিজ হাউস থাম্বনেইল দেখে আপনারা তো বুঝতেই পেরে গেছেন আমি আপনাদের সঙ্গে আজকে কি শেয়ার করতে চলেছি আমার ভিডিওর বিষয়টা কি আজকে আমাদের বাড়িতে মানে শান্তিজ হাউসে আজকে আমার বোন এসেছে বোনও একজন ইউটিউবার ওর চ্যানেলের নাম হচ্ছে কুক হাউস অফ আ বং কেমিস তো আজকে আমাদের দুই বোন আমরা কেমন দিন কাটালাম দুপুরবেলাটা কি করলাম খাওয়া দাওয়া হাসাহাসি আড্ডা সেই নিয়েই আজকে ভিডিও শুধুমাত্র মজার ভিডিও হাসি ঠাট্টা ওই যে হাত দাঁড়াচ্ছে শুধু এইটুকুই আপনাদের সঙ্গে ভাগ করে নিলাম আজ সারাদিন আমরা কি কি মজা করলাম কি কি খেলাম গল্প করলাম সেটা জানার জন্য পুরো ভিডিওটা কিন্তু আপনাদের না কেটে দেখতে হবে এই অপূর্ব সুন্দর উপহারটা আমার বোন এনেছে আমার ছোট্ট দু বছর মেয়ে আর্যার জন্য অনেকদিন পর এসেছে আমার বোন তাই একটু গল্প গাছা মজা আড্ডা চলছে আসা মাত্রই আগে স্কুল ব্যাগ নিয়ে আর্যা তার মিমির কাছে এসে দাঁড়িয়েছে দেখাচ্ছে ও স্কুল ব্যাগের মধ্যে কী কী ভরে রাখতে পারে আড্ডা দিতে দিতে আমাদের সকলেরই খিদে পেয়ে গেছিলো খাওয়ার আয়োজনের মধ্যে মেনুর বাহারি খুব একটা ছিল না খুব ঘরোয়াই আয়োজন ছিল তবে পদগুলো বেশ মজার ছিল খেতেও বেশ ভাল লাগছিলো মাঝে মাঝে হালকা খাবারেরও প্রয়োজন হয় বই কি ঘরোয়াই মেনুতে ছিল কি বলুন তো হ্যাঁ সাদা মাটা রান্নাই ছিল চিকেন ফ্রাই ছিল আর ছিল হালকা মাছের ঝোল ভাত তো থাকবেই বাঙালির ভাত মানে মধ্যাহ্নভোজন মানে ভাত আর ছিল পাতলা ডাল বেগুন ভাজা আর আলু ঝিঙে পোস্ত অনেকদিন পর বোন আসছে বলে গুরুভোজন কিন্তু একেবারেই সে চায়নি সে বলেছিল খুব হালকা ঘরোয়া রান্না করতে তাই এই সাদা মাটা আয়োজন খেতে বসেছিলাম আমরা অনেকদিন পর ছোটোবেলায় ফিরে গেছিলাম ছোটোবেলায় এইভাবেই আমরা একসঙ্গে খেতাম আসলে আমার বোনটি আমার জেঠুর মেয়ে জেঠুর বাড়িতেও কখনো কখনো যেতাম কখনো ও আমাদের বাড়িতে আসতো সময় কীভাবে বয়ে যেত বুঝতেই পারিনি যখন স্কুলে পড়তাম আমরা কত কথা ভাগাভাগি করতাম খেতে বসে অর্ধেক সময় কথাতেই বেরিয়ে যেত সময়ও বয়ে যেত সত্যি সময় যে বয়ে গেছে সেটা আজ বুঝতে পারি স্কুল পার করে কবে যে আমরা এত বড় হয়ে গেলাম সেটা টেরই পেলাম না কিরম যেন সময়টা হঠাৎ করে চলে গেল চোখের সামনে দিয়ে জানতে চান চিকেন ফ্রাইটা আমরা কি করে বানিয়েছি কমেন্ট সেকশনে জানাবেন আমরা নিশ্চয়ই রেসিপিটা শেয়ার করব এই ছোটো বোনেরাই যখন খেতে বসতো কত গল্প বলতাম আমি আর আজকে আমি গল্প বলছি আমার মেয়ের জন্য বোনকে কিন্তু খাওয়ার সময় কোনো গল্প বলতে হচ্ছে না সত্যি দিনগুলো কেমন হুশ করে পেরিয়ে যায় তাই না আপনাদের নিশ্চয়ই এরমভাবেই সময় কেটে গেছে চোখের সামনে হঠাৎ করে সব কিছু পরিবর্তন হয়ে গেছে হ্যাঁ ঠিকই সময় চলে গেছে বটে তবে আমাদের এই বোনেদের সম্পর্কটা কিন্তু এখনও একই রকম আছে সেখানে একই রকম হাসি ঠাট্টা হয়তো আমরা আগের মতন অনেক সময় কাটাতে পারি না একসঙ্গে কিন্তু যেটুকু সময় আমরা পাই খুব উপভোগ করে কাটাই দেখুন কতটা ভাত খাই আমি
খাওয়া শুরু করলেন আমার স্বামী। এক থালা ভাত দিয়ে ডাল দিয়ে মেখে হুকুশ হাপুশ করে খেয়ে নিচ্ছে তাড়াতাড়ি করে। আমার বোন আজ অনেকদিন বাদে তার সেজো কাকুর সঙ্গে বসে গল্প করছে। আমার বোনের সেজো কাকু মানে আমার বাবা। ছোটবেলায় যখন স্কুলে পড়তাম আমরা, স্কুল ফেরত মাঝে মাঝে এখানে আসা হতো, এই ঘরটাতেই বসে গল্প হতো, এই খাটে বসেই আড্ডা হতো, বসে সিনেমা দেখতাম, কথা হতো, বাবা কত হাসাতো। সময় বয়ে গেছে কিন্তু সম্পর্কের যে ইকুয়েশনটা সেটা কিন্তু বদলায়নি, একই রকম করে আমরা আড্ডা দিচ্ছি। হ্যাঁ, হাতে আর রয়েছে ডালমুট, কারণ বাঙালির গল্প চলবে আর মুখ চলবে না তা কী করে হয়, ওই জন্য ডালমুটের প্যাকেটটা আমি ছেঁড়ার চেষ্টা করছি। সেটা আমি একা খাইনি, সবাইকেই দিয়ে খেয়েছি, তবে ডালমুটটা খুব টেস্টি ছিল। এই মুখ চলতে চলতে আমাদের পুরনো কিছু ফেলে আসা স্মৃতির কথা, আগামী জীবনের কিছু কথা, কাজকর্মের কথা চলছিল। বেশ ঝালঝাল টকটক মিষ্টি মিষ্টি চানাচুরের ডালমুটের সঙ্গে কথাগুলো বেশ টকটক ঝালঝাল মিষ্টি মিষ্টি লাগছিল। এরকম চটপটে কিছু না থাকলে জীবনটা তো ফিকে হয়ে যাবে, তাই না? হাসি ঠাট্টা সব নিয়েই তো আমাদের জীবন। বাড়ির লোকজনদের যা ফুড হ্যাবিট হয় পোষ্যেরও তাই হয়। দেখুন, রিমো আমাদের সঙ্গে ডালমুট খেয়ে যাচ্ছিল। রিমো, ও রিমো, রিমো কই? খাইয়ে দিচ্ছিলাম বোনকে, অনুভব করছিলাম সেই ছোটবেলার দিনগুলোর কথা। ছোটবেলায় এইভাবে ওকে খাইয়ে দিতাম, ও হাঁ করতো। আজ কত বড় হয়ে গেছে ও, আর যাও হাত নাড়ছে আবার, পাকা বুড়ি একটা। বাবার সঙ্গে সময় একটু কাটিয়ে তারপরে আমরা দুই বোন নিরালায় একটু চলে গেলাম সময় কাটাতে। দুজনের ছোটোখাটো গল্প চলছিল, তার পছন্দের জিনিসপত্র আমাকে দেখাচ্ছিল, চেট চ্যাট, পিএনপিসি সব ছিল। এগুলো তো থাকবেই, তাই না? দুই বোনের মধ্যে আমাকে ওর পছন্দের কিছু জিনিস দেখাচ্ছিল। কতদিন বাদে একটু সময় পেয়ে দাঁড়িয়েছিলাম, সময়ই হয় না আমাদের। এবার আর যার সময় চলছিল, আর যা তার মিমির সঙ্গে সময় কাটাচ্ছিল। কি করছো আজ্জা? আরে তুই গাড়ি নিয়ে যাচ্ছিস।
বিকালের সান্ধ্য ভোজন খাস্তা কচুরি। উড়ি বাবা, উড়ি বাবা, এটা কি আর যা, ও একটা তুলে আলাদা নিয়ে আর আর না আর না কেমন লাগছে? খুব ভালো খেতে আর যাচ্ছে, ঠিক আছে। রিমো তো খাচ্ছে আজ সারাটা দিন আমাদের দুই বোনের খুব ভালো কাটলো, খুব মজা করলাম, জমানো অনেক গল্প করলাম। সারাটা দিন কোথা দিয়ে কেটে গেল খেয়ালই থাকলো না, মানে সময়টা যে বয়ে গেল ক্ষণিকের মধ্যে, একটা মুঠোর মধ্যে থেকে চলে গেল, টেরই পাইনি আমরা দুজনে। কত অজানা গল্প, কত জমানো কথা আমাদের একে অপরের সঙ্গে বিনিময় করলাম, দিনটা অপূর্ব সুন্দরভাবে কেটে গেল। খুব ভালো লাগলো, ওরও খুব ভালো লেগেছে, এবং আমরা যে অনুভব করছি, যে দিনটা উপভোগ করেছি, সেটা আমাদের চেহারা এবং হাসিতেই ধরা পড়ছে। খুব ভালো কাটিয়েছে আজকের দিনটা, সেটা ওর হাসিতেই ধরা পড়ছে। হাসিটা খুব নির্মল, পবিত্র এবং মেকি হাসি নয়, হাসিটাতেই অনুভব করা যাচ্ছে যে ভেতরটা কীরকম, জেনুইনলি খুব আনন্দ করেছেন। আমাদের ভিডিওটা শেষ অবধি যখন দেখেইছেন, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যান। আপনাদের এই সাবস্ক্রিপশানটা আমাদের এক একটা নতুন আরও ভালো ভালো ভিডিও করার জন্য উদ্যোগ দেয়, আরও ভালো কাজ করতে আমাদের উৎসাহ প্রদান করে। আপনারা ভালো থাকুন, আগামী পরবর্তী ভিডিওয়ে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। এই পিছনে চার্জারটা দেখা যাচ্ছে, মাথা কেটে যাচ্ছে, মাথা কেটে যাচ্ছে। আচ্ছা পড়ে যাবি, পড়ে যাবি, চলে 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 চলে, ওই ঝুড়ি ফুড়িগুলো সরাও, ঝুড়ি ফুড়িগুলো সরাও।